হ্যালো ভিউয়ার্স, বেস্ট বাংলা টেক টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে একটি অ্যাপস নিয়ে আসছি, যে অ্যাপসের মাধ্যমে আপনারা খুব সহজে আপনার ফটো এডিটর লাগবে না, আপনারা ছবিটা তোলার সময় আপনারা বিভিন্ন ইফেক্ট, তারপর DSLR মুড, বিভিন্ন মুডে আপনারা ছবিটা তুলে নিতে পারবেন। আর এটি খুবই ভালো একটি অ্যাপস, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে অ্যাপসটি অনেক কার্যকরী। প্লে স্টোরে যাবেন প্রথমে। আর ফ্রেন্ডস, আগে বলে রাখি আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে যে বেল আইকনটি আছে ওটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আমাদেরকে প্লে স্টোরে ক্যামেরিঙ্গো নামে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পর আপনার এই আইকনটা যে আসছে এটা আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে ওপেন করতে হবে। দেখুন, এখানে বিভিন্ন ধরনের আপনি যদি ইচ্ছে করে আপনি ইফেক্ট করে দিতে পারবেন, আপনার ফটো এডিটর লাগবে না, আপনি যখন ছবিটা তুলবেন সেই টাইমে আপনি ফটোটা এডিট করে দিতে পারবেন। তারপর আপনি বিভিন্ন কালার করতে পারবেন, আপনার এখানে সেটিংস আছে, আপনি এখানে ব্রাইটনেসটা বাড়াতে পারবেন, ইনটেন্সিটি, এক্সপোজার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, টেম্পারেচার, এগুলো আপনি আপনার ইচ্ছা মতো সেটিং করে নিতে পারবেন। তারপর আপনার এখানে হরিজন্টাল লেভেল আছে, তারপর হিস্টোগ্রাম আছে, মাইক্রো ফোকাস আছে, আবার ফোকাস করে করতে পারবেন, আবার এখানে ট্যাপ টু শুটিং, আপনি যদি এখানে স্ক্রিনে ট্যাপ করেন তাহলে সাথে সাথে এটা শ্যুট হয়ে যাবে, আপনার পিকচার ক্লিক হয়ে যাবে। আপনি টাইমার সেট করে দিতে পারবেন। তো এখানে আপনার ভালো ভালো অপশন আছে ফ্রেন্ডস। তারপরে এখানে আপনার নাইট মুড আছে, আপনি নাইট মুড অন করে নিতে পারেন। আপনার যদি ফোনে আপনার লাইট যদি কম থাকে তখন আপনি এখানে নাইট মুড অন করলে তাহলে আপনার লাইটিংটা একটু ভালো হবে। আর এখানে WB এটা থেকে আপনার হোয়াইট ব্যালেন্সটা ঠিক করে নিতে পারবেন, আপনার ইচ্ছে মতো আপনি যেটা চান এভাবে কালার চেঞ্জ করে নিতে পারবেন। তারপর অটো কালার চেঞ্জ হয়ে যাবে। আর এখানে ফোকাস সিস্টেম আছে, আপনার একদম ফোকাস করে তুলবে। আর এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আপনি যেভাবে ইফেক্ট চান আপনি সেইভাবে ইফেক্ট করে দিতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনি জাস্ট আপনার নর্মাল একটা ফোন থেকে, নর্মাল অ্যান্ড্রয়েড ফোন থেকেও আপনি খুব ভালো পিক তুলতে পারবেন। আপনার ওটা DSLR মতোই হবে, আপনারা অবশ্যই এটা ইউজ করবেন। আমি আপনাদেরকে একটা ছবি তুলছি, ওটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন ছবিটা, ক্যামেরাটি অবশ্যই ব্যবহার করে দেখবেন, ব্যবহার করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে অনেক ইউজফুল একটি ক্যামেরা। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিও শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, আর সাবস্ক্রাইব করে ভিডিও চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।